সালমানের সঙ্গে আবার অভিনয়ে আপত্তি নেই ঐশ্বরিয়া রায়ের। রূপালী পর্দায় সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে আবার দেখার কল্পনা শুধু করাই যায়। আদৌ এটা প্রায় অসম্ভব ব্যাপার, তবে ভারতের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া জানিয়েছেন, সাল্লুর সঙ্গে ফের কাজ করতে তার কোনো আপত্তি নেই। তবে একটা শর্ত অবশ্যই আছে ঐশ্বরিয়ার, সে শর্তটা বেশি কিছু নয়। শর্তটা হলো চিত্রনাট্য আর পরিচালক হতে হবে অসাধারণ একজন ব্যক্তি। তিনি চাইলে কি হবে? কথিত আছে, বজরঙ্গি ভাইজান আর প্রাক্তন প্রেমিকার সঙ্গে অভিনয় করতে ইচ্ছুক নন। এদিকে ভক্তদের আশা সালমান সঞ্চয়কার বিগ বসের নিজের অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারণা করতে আসবেন ঐশ্বরিয়া। এর মাধ্যমে হাম দিল দে চুকে সানাম 1999 সালের এই ছবির এই জুটিকে আবার একসঙ্গে দেখা যেতে পারে, কিন্তু বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে চান না বলে সেই সুযোগ রাখছে না সাল্লু। পরিচালক কারণ জোহর সালমানকে জানিয়ে দিয়েছেন তার অনুষ্ঠানে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারণা করতে হলে আসতে হবে একা। ঐশ্বরিয়া তো বটেই, ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন প্রেম করায় রণবীর কাপুরও নিষিদ্ধ সালমানের ঘরে। এই ছবির আরেক নায়ক ফাওয়াদ খান জুলাই থেকে মুম্বাই নেই। উড়ি আক্রমণের কারণে সৃষ্ট অরাজকতার মধ্যে তার সহসা ভারতে আসার সম্ভাবনা নেই। বিডি আপডেট, জার্নালিস্ট নিউজ ডেস্ক।